ত্রিপুরার আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধির মোকাবেলায় জেলা স্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে। কালোবাজারি রোধে প্রশাসনের কঠোর ভূমিকায় ত্রিপুরা সরকার জোর দিয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি আবারও ত্রিপুরা আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধির দায় কৃষি দপ্তরের উপরে চাপিয়েছেন। তার দাবি, পেঁয়াজ ও আলুর মূল্যবৃদ্ধি গণবণ্টন ব্যবস্থার আওতায় আসে না, তা শুধু কৃষি দপ্তরের অধীনেই রয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কারণ ভয়াবহ বন্যায় কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ফলে আলু পেঁয়াজের চাহিদা পূরণ করতে মেঘালয়, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আনা হচ্ছে, তাতে বাজারে আলু পেঁয়াজের দাম কিছুটা বেড়ে গেছে। আগামী দিনে ত্রিপুরায় আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি মোকাবেলায় জেলা স্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে বলেও তিনি জানিয়েছেন। এটা আমাদের রুটিন মাফিক যে মিটিং অনুষ্ঠিত হয়, রিভিউ মিটিং, খাদ্য এবং জনসম্পর্ক দপ্তরের উদ্যোগে এখানে ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, মহকুমা থেকে আগত এসডিসি, ফুড ইন্সপেক্টর এবং ডেপুটি ডিরেক্টর লেভেলের যারা অফিসাররা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত আছে। আমরা নিয়মিত এই মিটিং অনুষ্ঠিত করে থাকি এবং সারা রাজ্যে এই দপ্তরের অধীন কোথায় কী হচ্ছে, পিডিএস সিস্টেম যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিন আমাদের পেট্রোল এবং ডিজেলের একটু সংকট ছিল, কারণ বদরপুর এবং লামডিং অঞ্চলে রেলের যে ডিরেলমেন্ট রাস্তায় সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল, কিন্তু পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল ডিজেলের সংকট সেটা মিটে যাবে। সমস্ত কিছু বিষয় নিয়ে প্যাডি প্রকিউরমেন্ট রয়েছে আমাদের সামনে, ডিসেম্বর মাস থেকে আমাদের এবারকার রবি মরশুম সেটা শুরু হবে। সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন ভালো চলে সারা রাজ্যে, সে বিষয়ে আমাদের এই মিটিং, যারা এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর থেকে শুরু করে জয়েন্ট ডাইরেক্টর এবং বিভিন্ন স্তরের আধিকারিকরা, তাদের সবাইকে আমরা স্বাগত জানাই।